আসসালামু আলাইকুম। বিএনআইএস হোম স্কুলে আপনাদের স্বাগত। আজকে বিষয় হচ্ছে নবম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ, অর্থাৎ আপনাদের যে অ্যাসাইনমেন্ট করতে হবে চতুর্থ পর্যায়ে, সেই অ্যাসাইনমেন্টে একটা বিষয় নিয়ে আজকে আলোচনা। আজকে বিষয় হচ্ছে ব্যবসায় পরিকল্পনা, অর্থাৎ আমরা শিখব ব্যবসায় পরিকল্পনা কি। ব্যবসায় পরিকল্পনা হলো ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি, অর্থাৎ একটি ব্যবসা পরিচালনা করতে গেলে ভবিষ্যতে কখন কি করতে হবে তার অগ্রিম সিদ্ধান্তই হচ্ছে পরিকল্পনা। ব্যবসায় পরিকল্পনা হলো একটি লিখিত দলিল যার মধ্যে ব্যবসায়ের লক্ষ্য, অর্থায়ন, বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের কর্মপন্থা সম্পূর্ণভাবে তুলে ধরা হয়। অর্থাৎ একজন ব্যবসায়ী ভবিষ্যতে কখন কি সিদ্ধান্ত নেবে তা রূপরেখা লিখিতভাবে ব্যবসায় পরিকল্পনা এখানে অন্তর্ভুক্ত থাকে। একজন পাইলট যখন বিমান পরিচালনা করে তার একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকে, সে রাডারের মাধ্যমে সে দেখে নেয় বিমানটা কোথা থেকে কোথায় নিতে হবে, কত গতিতে নিতে হবে, কত উচ্চতা নিতে হবে, কত নিচে নামাতে হবে, এই সামগ্রিক বিষয়গুলো সে অগ্রিম এটা পেয়ে থাকে এবং সেই অনুযায়ী সে বিমানটা পরিচালনা করতে পারে এবং তার জন্য সেটাই সবচেয়ে সুবিধাজনক হয়। আসুন এবার জানি ব্যবসায়ের পরিকল্পনার গুরুত্ব, অর্থাৎ ব্যবসা করতে গেলে পরিকল্পনাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বহন করে একজন ব্যবসায়ীর জন্য, সেই বিষয়ে এখন আমরা আলোকপাত করব। প্রথমেই আছে ব্যবসায়ের পরিচালনা দিক নির্দেশনা, অর্থাৎ একটি ব্যবসা কিভাবে পরিচালিত হবে, কিভাবে কি কার্যক্রম করবে, কে করবে, কখন করবে, এ সামগ্রিক বিষয়ে দিক নির্দেশনা এখানে দেয়া থাকে। মূলধন সংগ্রহ ও বিনিয়োগ, একজন ব্যবসায়ী তার ব্যবসা করতে গেলে অনেক মূলধনের দরকার হয়, সে এই মূলধনগুলো তার নিজস্ব তহবিল থেকে আনতে পারে, সে বাহ্যিক উৎস থেকে আনতে পারে, আত্মীয় স্বজন থেকেও সে আনতে পারে। তাই এই মূলধন কোথা থেকে সে সংগ্রহ করতে পারবে তার অগ্রিম চিন্তাভাবনা সে এখানে করে রাখে। তিন, সরকারি সুযোগ সুবিধার সুযোগ, একজন ব্যবসায়ীকে সরকার বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে, এই ধরনের সুযোগ সুবিধা একজন ব্যবসায়ী কখন কিভাবে গ্রহণ করতে পারে এর জন্য সে অগ্রিম একটা পরিকল্পনা সে করে রাখে। সাধারণত ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উদ্যোক্তারা বা ব্যবসায়ীরা এই ধরনের সুযোগ সুবিধা বেশি পেয়ে থাকে। চার, সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, অর্থাৎ পরিকল্পনার মাধ্যমে একজন ব্যবসায়ী ভবিষ্যতে কি করবে তার অগ্রিম একটা সিদ্ধান্ত নিতে পারে, বর্তমান অবস্থার প্রেক্ষাপটে সে ভবিষ্যতে যে কোনো একটা সিদ্ধান্ত সে নিয়ে তার ব্যবসাটাকে এগিয়ে নিতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ব্যবসায় পরিকল্পনা সম্বন্ধে ভালো বুঝতে পারছ যে ব্যবসায় পরিকল্পনা একজন ব্যবসায়ীর জন্য কতটা গুরুত্ব বহন করে। কারণ একটা সুনির্দিষ্ট এবং সুলিখিত সুশৃঙ্খল একটি পরিকল্পনা একটা ব্যবসা প্রতিষ্ঠানকে অনেক দূর এগিয়ে নিতে সহায়তা করে। আপনাদের চতুর্থ যে অ্যাসাইনমেন্ট আছে ব্যবসা উদ্যোগে, সেই বিষয়ে ব্যবসায় পরিকল্পনা সম্বন্ধে জানতে চাওয়া হয়েছে, আশা করি আপনারা যথেষ্ট পরিমাণ বুঝতে পারবেন এখান থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।